দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারে। আপনাদের সাথে উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিহ আহমেদ ধুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের স্বনামধন্য ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান স্যার, যিনি বহু বছর ধরে এ বিষয়ের উপর দেশ বিদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর 10-এ প্র্যাকটিস করে আসছেন। আমরা আজকে স্যারের সাথে কথা বলবো পায়ুপথের ব্যথা ও তার প্রতিকার নিয়ে। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো, আপনি ভালো? তো জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার, পায়ুপথের ব্যথা, স্যার এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকেই ভুগছে, কিন্তু ডাক্তারদের কাছে আসতে লজ্জা পাওয়ার কারণে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায় আসতে। তো একটু জিজ্ঞেস করি স্যার, এই যে পায়ুপথে ব্যথার কারণগুলো কি কি স্যার? অ্যাকচুয়ালি পায়ুপথ সম্বন্ধে একটু হাইলাইট করি, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে পথ দিয়ে পায়খানা নির্গত হয় বা বের হয় ওইটাকে আমরা বলি অ্যানাস। ওই অ্যানাস থেকে উপরে 4-5 সেন্টিমিটার এরিয়াকে আমরা বলি অ্যানাল ক্যানাল, এবং তার উপরে 12-15 সেন্টিমিটার এরিয়াকে বলে আমরা রেকটাম। তা এই রেকটাম এবং অ্যানাল ক্যানালের ভিতরে বা তার চারপাশে যদি ব্যথা হয় তখন আমরা থাকি বলি পেরিঅ্যানাল পেইন বা অ্যানাল পেইন। তা এই অ্যানাল পেইনের অনেকগুলো কারণ আছে, তার ভিতর অন্যতম একটা কারণ হলো অ্যানাল ফিসার। এছাড়াও ফিসুলা কারণে হতে পারে, পায়ুপথের চারপাশে যদি অ্যাবসেস হয় তাকে আমরা বলি পেরিঅ্যানাল অ্যাবসেস, এটার কারণে হতে পারে। তারপরে পাইলসের কারণে হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে। এছাড়াও আরও কিছু কিছু ডিজিজ আছে, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেমন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলোর কারণে হতে পারে। কিছু স্কিন কন্ডিশনের কারণে হতে পারে, যেমন সোরিয়াসিস, স্কিন ওয়াট, এগুলির কারণে হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে পেরিঅ্যানাল রিজনে এক ধরনের মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়, এটাও হতে পারে। আবার আমাদের যে পেলভিক ফ্লোর আছে, ওই পেলভিক ফ্লোর যদি ডিসফাংশন করে, পেলভিক ফ্লোরের ভিতর দিয়ে রেকটাম এবং অ্যানাল ক্যানাল পাস করে, তা এইটা যদি ডিসফাংশন হয় পেলভিক ফ্লোরে তাহলেও ব্যথা হতে পারে। আবার এখানে একটা মাসল থাকে, যে মাসলটাকে বলে লেভেটর অ্যানি মাসল, এলেভেটর অ্যানি সিনড্রোম বলে এটাকে। এলেভেটর অ্যানি মাসল দেখা যায় যে এক ধরনের মানে কন্ট্রাকশন, স্পাজম করতেছে, সেক্ষেত্রেও ব্যথা হতে পারে। আচ্ছা স্যার, এই ব্যথার আসলে কাদের হয়, মানে রিস্কে আছে কারা, মানে কোন বয়স থেকে এই ঝামেলাগুলো শুরু হতে পারে? এই পেরিঅ্যানাল রিজনে ব্যথা যে কোনো বয়সেই হতে পারে, বাচ্চা থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত হতে পারে। তবে এর অ্যাকর্ডিং টু দ্য কজ, মানে অনেকগুলো কারণ বললাম না, এই কারণ অনুযায়ী, যেমন অ্যানাল ফিসার, অ্যানাল ফিসারটা সাধারণত কী হয়, ইয়াং অ্যাডাল্ট বা ইনফ্যান্টদের, বাচ্চাদের অথবা মধ্যবয়স্ক লোকদের বেশি হয়। আচ্ছা, এরকম বিভিন্ন এজে বিভিন্ন কারণ, যেমন ক্যান্সারটা হয় কি শান্ত 50-এর ঊর্ধ্ব বয়স যাদের তাদের হয়, এরকম বিভিন্ন এজে বিভিন্ন হয়। তবে এইটা দেখা গেছে যে মেলদের বেশি হয় ফিমেলের চেয়ে, তাই ফিমেলদের আবার অন্যতম একটা কারণ যখন বাচ্চা পেটে আসে তখন হতে পারে। হ্যাঁ, এরকম বয়স মানে বিভিন্ন কারণে বিভিন্ন বয়সে এই ব্যথাটা দেখা দেয়। আচ্ছা স্যার, লক্ষণ তো এক একটা রোগের দৃশ্য এক এক রকম নিয়ে আসে এই ব্যথার সাথে, তো একদম ছোট বয়সে বাচ্চারা তো বলতে পারবে না স্যার, ওই ক্ষেত্রে কিভাবে বোঝা যায়? বাচ্চারা শান্ত স্ক্রিমিং অর্থাৎ জোরে কান্নাকাটি করে বা চিল্লায়, অনেক সময় তারা পায়খানা রাস্তা হাত দিয়ে একটু চুলকায়। আচ্ছা, এরকম ভাবে তারা শান্ত, মানে ওরা পায়খানা করার সময় ব্যথাটা বা কান্নাকাটি করে চিল্লায় অথবা তারা ওরা হাত দিয়ে ওখানে চুলকায় অনেক সময়। আচ্ছা, আর স্যার বড়দের ক্ষেত্রে এই যে এতগুলো কজ আছে, এই কজ অনুযায়ী স্যার সাইন সিম্পটম গুলো কিরকম থাকতে পারে? শান্ত, কেউ কেউ আসে যে ব্যথার সাথে রক্ত যায়, আবার কেউ কেউ বলে যে ব্যথা শান্ত পায়খানার সময় হয় এবং বেশ কিছুক্ষণ থাকে পায়খানা, পরে আবার আপনি আপনি ভালো হয়ে যায়। আবার কেউ কেউ আসে যে বলে যে আমার পায়খানাটা প্রচণ্ড কষা হয়, ওই কষার সময় একটু সাথে একটু রক্ত যায়, তারপরে পায়খানা হয়ে গেলে ব্যথা ভালো হয়ে যায়। আবার অনেকে আছে যে সব সময় ব্যথা থাকে, যেমন যারা বিশেষ করে ধারায় কাজ করে দীর্ঘ সময় অথবা বসে দীর্ঘ সময় কাজ করে, এদের কমপ্লেন থাকে যে আমি যখন ধারায় থাকি বা বসে থাকি সবসময় ব্যথা করতে থাকে, মানে এক একজনের সাইন্স এক এক রকম। আচ্ছা, এখন স্যার আমরা ডায়াগনোস করি কি করে, যে কি কারণে আমাদের? ডায়াগনোসিস সাধারণত আমরা করি, আমরা প্রথমে রোগীর পুরো হিস্ট্রি নেই, হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, যে টিপিক্যাল অনেক
সব ডিজিজ আমরা এক্সক্লুড করার চেষ্টা করি এবং বের করার চেষ্টা করি হিস্ট্রির মাধ্যমে যে কোন ডিজিজে সে ভুগতেছে। তারপর আমরা প্রপার হিস্ট্রি নেওয়ার পর আমরা রোগীটাকে আমরা লেফট ল্যাটারাল অর্থাৎ বাম কাতে শুইতে বলি। তারপর আমরা পেরিনিয়াল লিজনটা ইনস্পেক্ট করি অর্থাৎ দেখি দেখ কোনো ওখানে কোনো যেমন কোনো স্কিন ডিজিজ আছে কিনা, কোনো ইনফেকশান আছে কিনা, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে, ভাইরাল ইনফেকশান, ফাঙ্গাল ইনফেকশান এগুলো আছে কিনা, অথবা অ্যানাল টিয়ার যদি থাকে সেক্ষেত্রে ব্যথা হতে পারে বা পাইলস থাকলে ব্যথা হতে পারে। আমরা এগুলা দেখার চেষ্টা করি যে খালি চোখে দেখা যায় কিনা। তারপর আমরা একটা পরীক্ষা করি যেটা বলে অ্যানোস্কোপ বা প্রক্টোস্কোপ। ওই পরীক্ষাটা করলেই মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ পাওয়া যায় যে কী কারণে তার ব্যথা হচ্ছে, ডায়াগনোসিস কনফার্ম করা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন বলছে আলসারেটিভ কোলাইটিস, ক্রন ডিজিজ, এই ক্ষেত্রে আমাদের কোলোনোস্কোপি করা লাগতে পারে। আচ্ছা, এই সব পরীক্ষা নিরীক্ষা আমরা শুনতে করে একদম 100% নিশ্চিত হয়েছে সে এই অসুখে ভুগছে এবং এই অসুখে চিকিৎসা দিতে হবে। আচ্ছা স্যার, একটু কোলোনোস্কোপির ব্যাপারে একটা প্রশ্ন করি, যেহেতু এটা একটা বড় পাইপ স্যার ঢুকাতে হয়, এত এই ব্যথার মধ্যে যদি এটা ইন্ট্রোডিউস করা হয় পরবর্তীতে কি স্যার এই পেইনটা আরো বাড়তে পারে? না, আমরা শান্ত ওখানে করি কি একটা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে নিই, অর্থাৎ ওখানে আমরা অবাস করে নিই। ওই জায়গাটা অবাস করলে তখন আর অবাস করি, সাথে সাথে আমরা কিছু লুব্রিকেন্ট ইউজ করি, তাতে আর ওই রোগী ব্যথা পায় না। এর সাথে হালকা কিছু সিডেশনও দেওয়া হয় যার জন্য এই ব্যথা আরো বাড়ার সম্ভাবনা থাকে না বা রোগীও বুঝতে পারে না। আচ্ছা স্যার, এটার জন্য আসলে সবারই একটা ভীতি কাজ করে যে এখন করলাম ব্যথা যদি এখনো না লাগে পরবর্তীতে আবার ব্যথা হতে পারে কিনা। শান্ত এটা হয় না, এক্সপার্ট হাতে যে কোনো জিনিস এক্সপার্ট হাতে করলে এটা একদম 100% নিরাপদ। আচ্ছা স্যার, এই যে অ্যানাল ফিশার নিয়ে ব্যাপারটা শুনলাম যে অ্যানাল ফিশার হলে হয় স্যার, অ্যানাল ফিশারটা আসলে কি? অ্যানাল ফিশারটা হচ্ছে মানে পায়খানার নিচের অংশটা একটু আগেই বললাম যে অ্যানাল ক্যানাল বলে। এই অ্যানাল ক্যানালে যদি লংগিজিনালটা টিয়ার হয় অর্থাৎ লম্বালম্বী ভাবে যদি ছিঁড়ে যায় তাকে আমরা অ্যানাল ফিশার বলি। এই অ্যানাল ফিশারটা শান্ত দুই ধরনের হয়, একটা অ্যাকুইট একটা ক্রনিক। তা অ্যাকুইটটা হলে কি অল অনে সাডেন দেখা যায়, হঠাৎ করে রুগী এসে বলে যে আমি ভালো ছিলাম, এই হঠাৎ করে পায়খানা করার পর আমার মনে হলো যে কিছু একটা ছিঁড়ে গেছে, এরপর থেকে প্রচণ্ড ব্যথা এবং ব্যথার সাথে সাথে মনে হচ্ছে যে একটু রক্ত গেছে, এরকমভাবে তারা প্রেজেন্ট করে। আর কেউ কেউ বলে যে আমার এই ব্যথা অনেক দিন যাবত আসছে, যেন যদি কখনো মোর দ্যান 8 weeks অর্থাৎ 8 সপ্তাহের বেশি যদি কারো পারসিস্ট করে তখন আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার। তা এই ক্রনিক অ্যানাল ফিশারে আর অ্যাকুইট অ্যানাল ফিশারের ভিতরে একটু পার্থক্য লোটলে অল অনে সাডেন হয়, এটা অনেকদিন পারসিস্ট করে। আর অ্যাকুইট অ্যানাল ফিশারটা আমরা সাধারণত একটা ফ্রেশ কাটের মতো মনে হয়, আর ক্রনিক অ্যানাল ফিশার অনেকদিন থাকার কারণে ওখানে স্কিন পাকার্ড হয়ে যায়, একটা লাম্প মতো থাকে এই। আচ্ছা তো স্যার, এই ফিশার নিয়ে পেশেন্ট যারা আসে তাদের ট্রিটমেন্টটা কি স্যার, মেডিকেল ট্রিটমেন্ট না অপারেটিভ ট্রিটমেন্ট? অবশ্যই আমরা যে কোনো রোগী আসলে প্রথমে চেষ্টা করি যে মেডিকেল ট্রিটমেন্টে ভালো করা যায় কিনা, যেগুলো মেডিকেল ট্রিটমেন্ট আছে আর যেগুলো নাই সেগুলো তো কোনো প্রশ্ন নেই। তা অ্যানাল ফিশারের মেডিকেল ট্রিটমেন্টই ম্যাক্সিমাম ভালো হয়ে যায় যদি সে আর্লি স্টেজ আসে। তার ভিতর একটা কারণ হতেছে যেমন ধরেন আমরা রোগীকে প্রথমে তো পার্সোনাল হাইজিন মেনটেন করতে বলি, তারপরে আমরা কিছু লুব্রিকেন্ট ওখানে ইউজ করি যেটা একটু স্লিপারি করে, লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করতে পারি, পায়খানা নরম হওয়ার জন্য আমরা কিছু খাবার খাইতে বলি, যেমন প্রচুর পরিমাণে শাক সবজি খাবে, পানি খাবে, তারপরে টাটকা ফলমূল খাবে এগুলো খেতে বলি, এবং মাছ বেশি বেশি খেতে বলি, মাংস বেল পেয়ারা এই তিনটে জিনিস থেকে একটু দূরে থাকতে বলি। তারপরে এইভাবে শান্ত খাদ্যাভ্যাস এবং চেঞ্জ করলে এবং বাউল হ্যাবিট অর্থাৎ পায়খানাটা প্রত্যেকদিন সকাল আর্লি মর্নিংয়ে করতে হবে এবং পায়খানাতে গিয়ে যেন বেশি চাপাচাপি না করে, বেশিক্ষণ বসে না থাকে, পায়খানা যখন চাপে শুধুমাত্র তখনই যাবে বা পায়খানাতে গিয়ে মোবাইল বা ল্যাপটপ যেন ইউজ না করে, এগুলা উপদেশ দিলে অ্যারাউন্ড 70% অ্যানাল ফিশার ভালো হয়ে যায়। আর 30%-এর বা তারও কম শান্ত সার্জারি লাগে। আচ্ছা স্যার, আমরা আবারও কথা বলবো, একটা ফোন চলে এসেছে একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম রেখা, বয়স 24। জি, সমস্যাটি বলুন। আমার আইবিএস সমস্যা আছে বুঝছেন, কিন্তু আমি টয়লেটে গেলে টয়লেট করার সময় প্যাড বসে করে এবং পায়খানা রাখতে মাথা করে। আচ্ছা, আপনার এখন কি সমস্যা হচ্ছে? ওই যে এইটাই সমস্যা।
কি বললো কথাটা বুঝলেন না স্যার? ওনার আইবিএস এর সমস্যা। আচ্ছা আপনি, আমরা উত্তরটা দিব স্যার, আইবিএস এর সমস্যা এবং বাথরুম করতে গেলে ব্যথা করে, এই ব্যাপারটা একটু জানবো। ওই যেগুলি কারণ বলা হয়েছিল যে পায়ুপথের ব্যথা, তার ভিতরে আইবিএস ও পায়ুপথের ব্যথা হয়, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে প্রতিকার হলো আইবিএসটা কন্ট্রোল করা। আইবিএস এ কিভাবে কন্ট্রোল করবে? যে যে খাবারে তার সমস্যা হয় ওই খাবার পরিহার করবে। অ্যাকচুয়ালি আইবিএস এর চিকিৎসা ওই রোগী নিজেই করবে। যেমন ধরেন দুধ বা দুধ জাতীয় খাবার খেলে শান্তর সমস্যা হয়, দুধ বা দুধ জাতীয় খাবার সে খাবে না। তারপরে বেকারির তৈরি, যেমন পাউরুটি বিস্কুট বেকারি তৈরি খাবার সে খাবে না। তারপরে এই ক্ষেত্রে আবার যে গ্রিন লিপি ভেজিটেবল, মানে টাটকা শাক সবজিতে কিন্তু তার সমস্যা হয়, এটাও সে পরিহার করবে। তার জন্য ভালো খাবার লাগে লাউ, পেঁপে, কাঁচা কলা, চাল কুমড়া এইগুলা বা পটল, এগুলো সে খেতে পারে। কিন্তু টাটকা শাক সবজি তার খাইলে আইবিএসটা বেড়ে যায়। আর রেগুলার বাউল হ্যাবিট করতে হবে। এবং তারপরে আইবিএস এর জন্য আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করে। এটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমরা পুরো হিস্ট্রি নেই, তারপরে চিকিৎসা দিলে এটা শান্ত ভালো হয়ে যায়। 3-4 বছর যদি স্ট্রিক্টলি মানে এই ডাক্তারের পরামর্শ এবং ওষুধ খায়, তাহলে মোটামুটি সে লাইফ লং ভালো থাকে। কখনো কনস্টিপেশন হচ্ছে, কখনো ডায়রিয়া হচ্ছে, তো স্যার এমন কি খাবার খাবে? কারণ খেলে একবার কনস্টিপেশন হবে, একবার ডায়রিয়া হবে, তো বেঁচে খাবে কি করে স্যার? না, এই যে সবজিগুলোর কথা বললাম এগুলো বেশি খাবে। আর অ্যাট দি সেম টাইম আমরা কনস্টিপেশন যাদের হয় তাদের এক ধরনের চিকিৎসা দিই, যাদের ডায়রিয়া হয় তাদের আরেক ধরনের চিকিৎসা দিই। দুইটা একজনের হতে পারে না, অল্টারনেট কয়দিন পর পর শান্ত হয় না। শান্ত কার কনস্টিপেশন আইবিএস হয়, কার আবার ডায়রিয়া আইবিএস হয়। আর যদি দুইটা কম্বিনেশন হয়, সাধারণত হয় না, কারো কারো একদম রেয়ার মেডিকেল সেন্সে হবে না এরকম কোনো কথা নেই। যদি এরকম কারো কম্বিনেশন থাকে তাহলে সেক্ষেত্রে আবার তার ওষুধ আছে। সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কতদিন ধরে? থাকে, যার ধরুন ওইখানে মানে মনে হবে যে রুগী কাটা কাটা বিধে, যেটা বললো এটা একটা টিপিক্যাল ফিচার। আর একটা ওই পায়খানা করার পরে যে ব্যথা হয়, এই ব্যথা শান্ত 3-4 ঘন্টা থাকে, তারপরে আপনি আপনি ভালো হয়ে যায় শান্ত। যখন ওই দুটো কারণে, একটা হলো যখন সে হার্ট স্টুল পাস করে তখন এই জিনিসটা হতে পারে, অর্থাৎ পায়খানা যদি বাল্ক অফ স্টুল যদি মোটা হয়ে বের হয় তখন হতে পারে, যেমন বেল খেলে এই জিনিসটা হয়, তো পায়খানা মোটা হয়ে বের হয় তখন এইরকম সমস্যাটা হতে পারে। তো এর জন্য তার চিকিৎসা হলো যে ওই পায়খানা যাতে কষা না হয়, এই জন্য বেশি বেশি সবজি পানি খাবে, তারপরে মাংস থেকে দূরে থাকবে, তারপরে বেল পেয়ারা থেকে দূরে থাকবে, আর স্টুল সফেনার মানে যে খাবার বা যে ওষুধ পায়খানাকে নরম করে এরকম কিছু ওষুধ খাবে, আর রেগুলার বাউল হ্যাবিট করবে, আর গরম পানিতে বসবে। আমরা শান্ত এটা করলে চিজ বা 5 লিটার পানি ভিতর 5-4 চামচ লবণ নিয়ে গরম করবে, যে গরম পানিটা সহ্য হয় এরকম গরম পানিটা সে বসবে। প্রতিদিন 10-15 মিনিট করে বসলে পারে শান্ত, ওখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং এই ঘাটা শুকায় যায়। এটা বলে চিজ বা এগুলো করলে শান্ত ভালো হয়। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা ফোন এসেছে, একটা নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি রাবিয়া সিদ্দিকা, আমার না বয়স হচ্ছে 42 বছর। জি, আমি এই যে গত এই রমজানের মধ্যে বাকি বাথরুমে গেলে, বাথরুম করলে প্রচন্ড ব্যথা, ব্যথাটা যখন হয় তখন 12টা-1টা পর্যন্ত থাকে, এবং পায়খানার রাস্তা একটু গোটার মতো আছে, একটু মাংস পিণ্ডের মতো দেখা যায়। আচ্ছা, প্রচন্ড ব্যথা এবং
রক্ত যায় পায়খানার সাথে, রক্ত যায়, পায়খানার সাথে রক্ত, রক্তটা কি ফুটায় ফুটায় পড়ে না পায়খানার সাথে লেগে থাকে? পায়খানার সাথে লেগে থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা। ওনার যেটা হয়েছে এটাও কিন্তু অ্যানাল ফিসারের একটা, এক একটা রোগী কিন্তু মেডিকেল সায়েন্সে একটা কথা আছে যে ইচ অ্যান্ড এভরি পেশেন্ট শুড বি ট্রিটেড ইন্ডিভিজুয়ালি, মানে এক অ্যানাল ফিসারি কিন্তু বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে এবং একটার সাথে আর একটা মিলানো যাবে না, এইগুলোকে এই জন্যই বিশেষজ্ঞ ডাক্তার দরকার। তা ওনার এই অ্যানাল ফিসার হয়েছে যার জন্য হচ্ছে উনি বলতেছে রমজানে, রমজানে কেন হলো আগে হয়নি, রমজানে সাধারণত শাক সবজি কম খাওয়া হয়, ভাজা পোড়া বেশি খায়, তা রমজানে এই যারা এই কাজটা করে তাদের এই জিনিসটা হয়, তা যাদের পায়খানায় সমস্যা আছে বা বিশেষ করে অ্যানাল ফিসার আছে তাদের অবশ্যই রমজানেও শাক সবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, আর ইফতারির সময় পর্যাপ্ত পরিমাণ ছোলা বা বুট খেতে হবে। এই ছোলা বা বুট খেলে এটা কিন্তু পায়খানাকে বেশ ই করে, মানে লুব্রিকেন্ট, অর্থাৎ পায়খানাটা নরম করে এবং পায়খানাটা ইজিলি পাস করে, পায়খানা কষা হয় না। এই ওনাকে মানতে হবে, আর উনি প্রতি দুই রাতেই বেশি করে সবজি খাবে এবং মাংস থেকে দূরে থাকবে, তাহলে এটা ভালো হয়ে যাবে। আর ওই যেটা বললাম একটু আগে যে সিজ ভাত লবণ গরম পানিতে বসবে, আর এতেও যদি ভালো না হয় তাহলে আমরা সেক্ষেত্রে যে কিছু লোকালি অ্যাপ্লাই করার জন্য কিছু মেডিসিন দেই যেগুলি ওখানে পেইনটা রিলিভ করে, তারপরে কিছু মেডিকেশান দেই খাওয়ার জন্য যেন পায়খানাটা একটু নরম হয়, ব্যথা কমার জন্য পেইন কিলার দেই এবং সাথে আমরা অ্যান্টি আলসারিন ওষুধ দিয়ে থাকি, এতে শান্ত ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার অ্যানাল ফিশারের সমস্যা দেখা যাচ্ছে যে অনেকেরই স্যার অ্যানাল ফিশারের সমস্যা, তো স্যার এটার আসলে ফাইনালি সার্জিক্যাল ট্রিটমেন্ট একটু শুনি, মেডিকেল ট্রিটমেন্ট তো আপনি এতক্ষণ বললেন ডিসকাস করলেন। সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো কি আমরা সাধারণত কখন করি সার্জারি, আমরা রোগী আসলে কি সার্জারি করব? না, রোগীদের ধারণা যে ডাক্তারের কাছে গেলে তো কাটবে, অ্যাকচুয়ালি তা না। সার্জিক্যাল ট্রিটমেন্ট খুব ইজি, আমরা সাধারণত করি কি যে যাদের মেডিকেল ট্রিটমেন্ট ফেলর হয় অথবা অ্যানাল ফিশার দীর্ঘদিন যাবত থাকে তখন আমাদের সার্জারি লাস্ট অপশন এবং ওইটাকে বেছে নিতে হয়। তা সার্জারি আমরা সিম্পল একটা ট্রিটমেন্ট করি, শান্ত অ্যানাল ক্যানালের চারপাশে একটা মাসল থাকে যেটাকে বলে অ্যানাল স্প্রিংটার, যেটা আমাদের পায়খানাটাকে ধরে রাখে, যার দ্বারা আমরা যখন শুধুমাত্র পায়খানা ডিজার করি তখনই পায়খানা হয়, তার সাথে কিন্তু নর্মালি পায়খানা হয় না। তা ওই স্প্রিংটারটা তখন যাদের টাইট হয়ে যায়, বিশেষ করে ক্রনিক অ্যানাল ফিশারে এই স্প্রিংটারটা বেশি টাইট হয়ে যায়, তখন আমরা ওইটাকে পার্সিয়াল কেটে দিই। আচ্ছা হ্যাঁ, এটা আমরা মেডিকেল টার্মে বলি LIS, ল্যাটারাল ইন্টারনাল স্প্রিংটোটমি, এটা করলে পরে শান্ত রোগী সুস্থ হয়ে যায়, আর যে ফিশারটা ছিল ওই ফিশারটা আমরা কেটে উঠা দিই। আচ্ছা স্যার আরেকটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আমার বয়স 62 বছর। জি আমি ঝিনাইদহ থেকে বলছি। জি আপনার সমস্যা বলুন। আমার সমস্যা হলো আমার পায়খানা করলে জি জলে সব সময় না, মাঝে মাঝে একটু ঝাল টাল খাই, খাওয়া পড়লে মনে হয় জলে জলে, তবে ওই যে হোমিওপ্যাথি একটা ওষুধ আছে ফান্তি ওই ওইটা দিলে আর ওই মলদ্বারের আশপাশে একটু ফাটা ফাটা টাইপের মনে হয়, ওই ফান্তি ওষুধটা লাগাইলে আবার ভালো হয়ে যায়। আবার এখানে এরিয়াম বলে একটা মলম আছে ওইটা দিলেও অনেকটা ইয়ে থাকে, তেমন প্রতিকার। ওনারও যে শুনে মনে হচ্ছে, আমি একটু আগে বলছি যে এক একটা রোগী কিন্তু এক একবার প্রেজেন্ট করে, তারও কিন্তু শুনে মনে হচ্ছে অ্যানাল ফিশার। আচ্ছা, তবে এই অ্যানাল ফিশার উনি বলতেছে যে প্রতিকার কি, প্রতিকার হলো উনি বলছে যে ওই যে হোমিওপ্যাথি ওষুধ, অ্যাকচুয়ালি ওই হোমিওপ্যাথি ওষুধ কি আমরা জানি না, ওটা ওরা যেটা হয় ওখানে যে কোনো একটা পেইন কিলার বা অ্যানেস্থেটিক এজেন্ট লাগালেই কিন্তু ই হয়ে যাবে, পেইন সাময়িক ভালো হবে এবং পায়খানাটা যাতে কষানো হয় সেই ব্যবস্থা করতে হবে। এই যে এরিয়ান মলম লোকালি লাগালে ওখানে একটু লুব্রিকেন্ট হয় এবং কিছুটা অ্যানেস্থেটিক ইফেক্ট থাকে যার জন্য ওটাও ভালো হয়ে যায়। আর উনি বলে যে ফেটে বেড়ে গেছে অ্যানাল ফিশার, আমি একটু আগে বলছি যে লঙ্গিজনাল টিয়ার মানে ছিঁড়ে যায় বা ফেটে যায়, এটি অ্যাকচুয়ালি অ্যানাল ফিশার, যেন আমাদের মুখে এখানে হয় যেন ঠোঁট ফেটে যায় আমরা বলি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, তা অ্যানাল ক্যানালও ঠিক ওইরকম ফেটে যায়। আচ্ছা হ্যাঁ, বা ছিঁড়ে যায়, এটাকে অ্যানাল ফিশার বলে। বা অ্যাকচুয়ালি উনি যেটা করবে সেটা যে আগেই বলছি অ্যানাল ফিশার ট্রিটমেন্ট, এই কনজারভেটিভ ট্রিটমেন্ট নিবে, মেডিকেল ট্রিটমেন্ট নিবে, এতে যদি ভালো না হয় তাহলে উনি যে কোনো একটা কোলোরেক্টাল সার্জনের কাছে যাবে, উনি দেখে দরকার হলে আমরা আরও কিছু উন্নত চিকিৎসা দিব, তাতেও যদি ভালো না হয় তাহলে লাস্ট অফ অল সার্জারি লাগবে। আচ্ছা স্যার সার্জারির কি কোনো কমপ্লিকেশন আছে? সার্জারিতে অ্যাকচুয়ালি কমপ্লিকেশান নাই বললেই চলে, তবে আনারি হাতে সার্জারি করলে সেক্ষেত্রে ইনকন্টিনেন্স হতে পারে, অর্থাৎ সে পায়খানা ধরে রাখার যে ক্ষমতা এটি লুজ করতে পারে, সুতরাং
কম্পিটেন্ট হাতে করলে, এক্সপার্ট হাতে করলে অ্যানাল ফিসারে কোনো কমপ্লিকেশন নাই বললেই চলে। আচ্ছা, আর স্যার এটা কি রিকার করতে পারে? সাধারণত এক্সপার্ট হাতে করলে রিকারও করে না, তবে অ্যানাল ফিসার যাদের যে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিই এইটাই কিন্তু রিকার করে। মেডিকেল ট্রিটমেন্ট আমরা দিলাম, দেখলে ছয় মাস দুই মাস বা দশ মাস এক বছর পরে আবার রিকার হয়। এটা সাধারণত রিকার হয় একটা কমপ্লিকেশন, আর একটা কমপ্লিকেশন পায়খানা আসতে শুরু হয়ে যায়। অর্থাৎ বারবার যদি অ্যানাল ফিসার হয় এবং অ্যানাল ফিসারের এইটা যদি শান্ত মিউকের সাথে থাকে, এই যে টিয়ারটা মিউকের সাথে থাকে, এনার কেন তিনটা লেয়ার থাকে, মিউকোসা, সাব মিউকোসা এবং মাস্কুলার লেয়ার, তো এটা যদি মিউকের সাথে থাকে ইনিশিয়ালি, কিন্তু আস্তে আস্তে এটি এক্সটেন্ড করতে করতে মাস্কুলার লেয়ার পর্যন্ত যেতে পারে। তা যখনই মাস্কুলার লেয়ার পর্যন্ত যায় তখন ওই মাসলটা আরও স্পাজ মানে আরও টাইট হয়ে যায় এবং আলটিমেটলি পায়খানা রাস্তাটা সরু হয়ে যায়। তখন সে প্রচণ্ড ব্যথা পায়, পায়খানা করতে ভয় পায়। তা যখন পায়খানা করতে সে ভয় পায়, পায়খানাটা ধরে রাখে, তখন পায়খানার ভিতর যে পানি থাকে ওই পানিটা আরো অ্যাবজর্ব হয় মানে শোষণ হয়, শোষণে পায়খানা আরো করা হয়, কষা হয়ে যায়। এবং যখন আরো কষা হয়ে যায় তখন এই কষা পায়খানা ডিফিকাল্ট টু এক্সপেল, অর্থাৎ বের করে আরো কষ্ট হয়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার আমরা আসলে আরো আলোচনা করতাম, কিন্তু যেহেতু অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে আজকের মতো বিদায় নিয়ে নিতে হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তার থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।